বলেছিলাম তোমাদের পূর্বাশে এখন একাগায় সাইকেল চালাতে পারে, আর ধরতে হয় না আগের মতন, তবে হাফ পেডেল কিছুদিনের মধ্যেই ও চেষ্টা করলেই শিখে ফেলবো, মানে চেষ্টা করলে সব হয় সেটা পূর্বাশাখা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভিডিওটা কেমন দেখলে বলো। তা মানুষ চেষ্টা করলে সবই পারে, হ্যাঁ, তার একটা বড় প্রমাণ হচ্ছে পূর্বাশা আমাদের বুবু কি, তাই তো নাকি ভিডিওটা তাই তো কথা বলছে। আর এখন আমি বাড়িতে, আর তিয়াসা এখন নাচ প্র্যাকটিস করছে। হ্যাঁ, চুপি চুপি বলে রাখি, নিউ মৌসুমী স্টুডিও বলে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, নিউ মৌসুমী স্টুডিও, ওখানে গেলে তোমরা দেখতে পারবে তিয়াসার কিছু নাচ দেওয়া আছে। তাহলে একটু দেখাই, হ্যাঁ, কোন গানে তিয়াসা নাচবে। বন্ধুরা কেমন আছো? একটু ঝড় হয়ে গেল প্রচণ্ড, আর লাইন অফ হয়েছিল 10-15 মিনিটের মতন, তারপর চলে এসছে। আর আমি এক জায়গায় ছবি তুলতে গেছিলাম, সেখানে গিয়ে আটকে গেছিলাম, তা কিছুক্ষণ বাড়ি ফিরলাম। যেটা বলার যে অপেক্ষা, অপেক্ষা করতেই হবে, যে বলে তাকেও করতে হবে। অপেক্ষাটা শুধু আমি বললাম তোমাকে অপেক্ষা করো সেটা নয়, আমি বলেছি আমাকে অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা অজান্তেই করতে হয়। তা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, খুব ভালো ভিডিও আসছে, আর খুব তাড়াতাড়ি একটা সুখবর দেবো, কোনো টাচ না, কোনো হিংস না। তা আগে চালু হোক, নিশ্চয়ই জানিয়ে দেবো। ভালো থাকো, আজকের মতো গুড নাইট, আসছি কাল সকালবেলায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আর এখন সকাল হলো, এখন বাজে 7টা, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ওঠার পর প্রস্তুতি নিচ্ছি যে আজকের যে তিয়াসার যে ড্যান্স প্রোগ্রামটা হবে সেটার জন্য তৈরি হচ্ছি। আর ভিডিওটা হবে হচ্ছে ছাদে, ছাদে বলতে আমাদের এই ছাদটাই হবে। হ্যাঁ, এই ছাদটাই, কোনো সিঁড়ি নেই, এই ছাদটায় উঠতে গেলে আমি এমনি উঠতে পারি, এইরকম গ্রিল বেয়ে উঠতে পারি, কিন্তু মেয়েরা উঠতে পারবে না বলে একটা মই আনতে হবে। মইটা আমার থাকে হচ্ছে স্টুডিওতে, দোকানে। তা এখন যাব আমি দোকানে মইটা আনতে। এবার নেবো হচ্ছে লিচু কেজি 80 টাকা, আর ডাল ভাত 540 টাকা। দোকান চলে এসেছি, এবার দোকান খুলবো, মইটা বার করতে হবে বললাম যেটা। হ্যাঁ, মই বার করা হয়ে গেল, এবার হচ্ছে আমি আর পূর্বাশা যাবো বাড়ির দিকে। পূর্বাশা আমার সঙ্গে এসছে, ওর জন্য আবার লিচু কিনতে হলো, দেখলেই তো। এখন ছাদে উঠে পড়েছি, ছাদে উঠেছি, এই ক্যামেরা সেট আপ আছে, আর ক্যামেরা রেডি হচ্ছে, আর তিয়াসা আমাদের আর্টিস্ট গান সার্চ করছে। তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো, মজা আসবে। আর কেমন লাগছে এবং ভালো লাগছে কিনা সেটা কমেন্টে জানিও।